আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রথম লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ার হিড়িক, আসছেন অনেকেই, ফেরি সহ পথে পথে ভোগান্তি, বাড়তি কেনাকাটার ধুম। বাধ্য হয়ে লকডাউন, টিকারও ঘাটতি জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরো 77 মৃত্যু, 59 জেলায় হাই রিস্ক। বিএনপি এবং তারেক রহমানের সমালোচনা করায় ছাত্রদল নেতার তোপের মুখে ডাক্তার জাফরুল্লাহ, পরোয়া না করার ঘোষণা। জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা, বললেন জাতির পিতাকে সম্মান জানানোর সৌভাগ্যের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণায় বাড়ির পথে ছুটছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ। তাতে দিনভর যাত্রীদের চাপ ছিল শিমুলিয়া ও পাটুরিয়া ঘাটে। জরুরি প্রয়োজনে অনেকে ফেরি পার হয়ে ঢাকায়ও আসছেন। দূরপাল্লার বাস বন্ধ থাকায় দুই প্রান্তের যাত্রীরাই পড়েছেন ভোগান্তিতে। গুনতে হচ্ছে কয়েক গুণ ভাড়া, নেই স্বাস্থ্যবিধির বালাই। রিপোর্ট করছেন নাইম হাসান, ক্যামেরায় আড়াই বাবুল। ঢাকা মাওয়া হাইওয়ের এই রাস্তা জুড়ে যানবাহনের উপস্থিতি নেই বললেই চলে, কারণ ঢাকার পার্শ্ববর্তী 7 জেলার লকডাউন চলছে এখানেও। তারপরও মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে গিয়ে মিলল ভিন্ন চিত্র। নানা উপায়ে ঢাকা ও আশপাশের জেলা থেকে দক্ষিণ অঞ্চলের মানুষ ছুটছেন বাড়ির পথে, কারণ সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন। আমি হচ্ছে পিরোজপুরে যাচ্ছি, আমার নানা মানে নানু মারা গেছে, এই জন্য যে লকডাউন দিয়েছে। এখন কি করবো, ঢাকা ছাত্রীর কাজ করতাম, এখন ছাত্রীর কাজ কাজ টাজ হয় না, এখন আমার দেশে চলে যাই, এখন করার মতন কিছু নাই। যাচ্ছি লকডাউনের জন্য, আর ইচ্ছা নাই বাসার থেকে ফিরার। লকডাউন দিছে আর হচ্ছে সোমবার থেকে তো শাটডাউন, তার জন্য আগে বাকি যাচ্ছি। মা নাই, বাবা থাকে অন্যের কাছে, মৃত্যু হয়ে গেলে তো আর লকডাউন করে যেতে আসে আসতে পারবো না। ডাক্তার দেখাতে আসছিলাম তো, এখন এই ডাক্তার দেখানো হয়েছে, কিছু বাকি আছে সেটা করাইলাম না, এখন এই লকডাউনের জন্য বাড়ি চলে যাচ্ছে আর কি। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলার মানুষও জরুরি প্রয়োজনে ঢাকামুখী হয়েছেন। লঞ্চ বন্ধ থাকায় বাংলাবাজার ঘাট থেকে তারা পার হয়েছেন ফেরিতে করে, যেখানে ছিল না স্বাস্থ্যবিধির কোনো বালাই। যেভাবে হোক কষ্ট করে হইলেও যেতে হবে, নয়তো চাকরি থাকবে না। আসছি খুব জরুরি দরকার, এখানে না যাওয়ার পারার জন্য যার কারণে আসছি। স্বাস্থ্যবিধি জানি যে খুব সমস্যার মধ্যে দেশ, তারপরে আসছি, খুবই একান্ত দরকার, আবার এসে আবার ফিরবে এখন যাই। আবার পরিস্থিতি শিকার যাইতে হইবে, আমার ডাক্তার দেখাইতে আমার শরীর অনেক কন্ডিশন খারাপ, আমার খুব কষ্ট, আমি বুকে চাপা খাইছি, আমার শ্বাস করতে খুব কষ্ট হয়, এই জন্য আমার যাইতেই হবে, পঙ্গুতে আমি দেখাবো। দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীদের ঢাকায় আসা এবং যাওয়ার মাধ্যমে এখন প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটর সাইকেল ও সিএনজি অটোরিকশা, ভাড়া গুনতে হচ্ছে কয়েক গুণ। খরচ তো ডাবল ডাবলের বেশি পড়তেছে, খরচ অনেক বেশি, 500 টাকা ভাড়া এখান থেকেই। আমরা তো কমে যেতে পারবো না, আমাদের এটাই ভাড়া, কিন্তু বাসের ভাড়া কম, বাস চলে না বিদায়, আমরা ওই ভাড়াই টানতেছি। এখান থেকে আর ঢাকা সিঙ্গেল গেলে 500 টাকা, ডাবল গেলে 600-700 টাকা এরকম। পাটুরিয়া ঘাটের চিত্র ছিল অনেকটাই শিমুলিয়া ঘাটের মতো। লকডাউনের খবরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষ সকাল থেকে পাটুরিয়া দৌলিদিয়া ঘাটের পথে ছুটে গেছে বিভিন্ন উপায়ে। 14টি ফেরির মধ্যে 12টি ফেরি দিয়ে যাত্রীদের পারাপার করা হয়েছে। এখানকার স্থানীয়রা তাদের অভিজ্ঞতা থেকে বলছে, লকডাউন শুরুর আগ পর্যন্ত সময়ের সাথে সাথে এই ঘাটে যাত্রীদের চাপ এভাবে বাড়তেই থাকবে, তবে এ চাপে যেন গত ঈদের সময়ের মতো কোনো দুর্ঘটনা না ঘটে সেটি তাদের প্রত্যাশা। নাঈম হাসান, বাংলা ভিশন, মাওয়াঘাট, মুন্সীগঞ্জ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সোমবার থেকে সারা দেশে সীমিত আকারে লকডাউন শুরু হচ্ছে আর 1 জুলাই থেকে চলবে এক সপ্তাহে সর্বাত্মক লকডাউন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকার ঘাটতি থাকায় বাধ্য হয়ে দিতে হয়েছে লকডাউন। গোপালগঞ্জে করোনা টিকা তৈরির ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শনিবার মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সব কথা জানান মন্ত্রী। লকডাউনের উপরে নির্ভরশীলতা না, এটা আমরা লকডাউন দিতে হয় বাধ্য হয়ে, যারা ভ্যাকসিন নিয়েছে এবং সে দেশেও কিন্তু এখনও বিভিন্ন জায়গায় কিছু কিছু লকডাউন থাকে, বাট আমরা লকডাউন চাই না, কিন্তু মানুষের জীবন রক্ষার্থে করোনাকে নিয়ন্ত্রণ করার জন্য লকডাউন আমাদের দিতে হচ্ছে। ভ্যাকসিন আপনারা জানেন যে আমরা যে সংখ্যায় চাই সেই সংখ্যায় আমরা পাই নাই।
দেশে করোনায় একদিনে আরও 77 জন মারা গেছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 77 জন সহ এ নিয়ে পর্যন্ত মারা গেলেন 14,053 জন। 19,262টি নমুনা পরীক্ষায় গত 24 ঘন্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছেন 4,334 জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন 8,83,138 জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 3,295 জন। এ নিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 8,854 জন। গত 24 ঘন্টায় মৃত্যুর হার 1.59, শনাক্তের হার 22.50 এবং সুস্থতার হার 90.68%। দেশের 64 জেলার মধ্যে 59 জেলায় করোনার অতি ঝুঁকিতে, জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাকশন সিআরআইডিএ। এ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি টিকা কার্যক্রম বাড়ানোর জোর দাবি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। করোনা নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিআরআইডিএ জানিয়েছে, 18 থেকে 24 জুন পর্যন্ত তথ্য সংগ্রহে দেখা যায় 59 জেলা অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে 39 জেলায় সংক্রমণের হার ভয়াবহ। বাংলাদেশে খুব অল্প মানুষ ভ্যাকসিনের আওতায় আসায় অধিকাংশ জনগণ প্রচণ্ড ঝুঁকির মধ্যে রয়েছে। সিআরআইডিএ বলছে, শুধু লকডাউন বা শাটডাউন দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে না, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি করোনার ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিনের চাহিদা মেটাতে মডার্নার 25 লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে জুলাই মাসে। চীনের টিকাও পাওয়া যাবে আগামী মাসে। দেশে উৎপাদনের সক্ষমতা বাড়ানোর সুপারিশ বিশেষজ্ঞদের। আমাদের পলিসি মেকার এবং ডিসিশন মেকাররা কিনে নিয়ে আসে ভ্যাকসিন নেওয়াতে খুব বেশি উৎসাহিত। অন্যের কাছ থেকে ভ্যাকসিন কেনার এই পর্যায় থেকে আমরা যদি নিজের ভ্যাকসিন তৈরি করার ব্যাপারে আমরা যদি সক্ষমতা অর্জন করতাম, তাহলে আমাদের এই অবস্থা হতো না। এই যে অক্সিজেন প্রোডাকশন, অক্সিজেন ইন্ডিয়া থেকে আসে না, 20% আমাদের কমে গেছে অক্সিজেন অ্যাভেলেবিলিটি, সেগুলো সম্বন্ধে গভর্নমেন্ট কি করেছে গভর্নমেন্টের কাছে জানতে চাও। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে এখন নাকাল বাংলাদেশের মানুষ। তবে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর, তাই টিকার নিশ্চয়তা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। কোটি কোটি মানুষ কোরবানির হাটে আসবে, এবারে গ্রামের লোকরা যখন বিক্রি করতে আসবে তারা সাথে সাথে ভাইরাসও সাথে নিয়ে আসবে, লোকজন যাবে আসবে এই ব্যাপারে সিদ্ধান্তটা কি, এগুলো সব মিলিয়ে আমাদের খুব দ্রুত একটা কন্টিনজেন্সি প্ল্যান অথবা আপতকালীন পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নের বড় উদ্যোগ নেওয়া দরকার। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। করোনার সংক্রমণ প্রতিরোধে ঢাকার সাথে বাস চলাচল বন্ধ থাকলেও নানা উপায়ে মানুষ রাজধানীতে আসছেন। সংক্রমণ বেশি থাকা জেলাগুলো থেকেও আসছেন অনেকেই, জরুরি প্রয়োজনের অজুহাতই দিচ্ছেন তারা। এ যাতায়াত নিয়ন্ত্রণ করতে না পারলে সংক্রমণ বাড়তেই থাকবে বলে মত দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনার সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী, সেই তুলনায় সংক্রমণের হার বেশ কমে এসেছে রাজধানীতে। রাজধানীকে করোনার প্রকোপমুক্ত রাখার উদ্দেশ্যে ঢাকা বিভাগের 7 জেলায় লকডাউন ঘোষণা করা হয়, যেন সীমান্তের জেলাগুলো থেকে লোক কম আসে। তবে সরকারের এই নির্দেশনা মানুষ মানছে না। রাজধানীর প্রবেশ পয়েন্টগুলোতে মানুষের ভিড় থাকছেই, এক একজন এক এক উদ্দেশ্যে ঢাকায় আসছেন। পরিস্থিতি শিকার যাই তো হইবে, আমার ডাক্তার দেখাইতে আমার শরীর অনেক কন্ডিশন খারাপ। আমাকে বাড়ি হয়েছে ঢাকা, আমরা গেছিলাম বাবার স্ট্রোক করছে অসুখ দেখতে, এখন হে অসুস্থ, এখন বাড়ি আসার লাগে ডাক্তার দেখান লাগে। আমি বরিশাল থেকে আসছি, পঙ্গু হাসপাতালে যাব। যেসব প্রয়োজনে মানুষ ঢাকা আসছেন সেগুলোকে চিহ্নিত করে সমাধান করার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেন, মানুষের যাতায়াত বাড়লে করোনার সংক্রমণও বেড়ে যাবে। অধিকাংশ মানুষ তাদের প্রয়োজনে বের হচ্ছে, সেই প্রয়োজনটা আমাদের জানতে হবে স্থানীয়ভাবে। সংক্রমিত এলাকা থেকে মানুষ অসংক্রমিত এলাকায় গিয়ে সংক্রমণ ছড়াচ্ছেন, যখন তারা গণপরিবারে উঠছেন এক অপরকে সংক্রমণ ছড়াচ্ছে। কাজে এই যাতায়াত সীমিত করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষে মানুষের সংক্রমণের যে শিকল বা চেইন ইংরেজিতে বলে সেটাকে ভেঙে দেওয়া, সেটাকে বিচ্ছিন্ন করা, সেটার জন্য এটা করা হচ্ছে। তবে যেহেতু আমরা যান্ত্রিক নই, রোবট নই, আমাদেরকে মানুষের সমস্যা সমাধান করে সেটা নিশ্চিত করতে হবে। মুস্তাক হোসেন বলেন, করোনা এখনই শেষ হয়ে যাচ্ছে না, সবার জন্য টিকা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।
আর মানুষকে এ বিষয়টি বোঝাতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে সরকারি ও সামাজিকভাবেই। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে চলছে ঢিলেঢালা লকডাউন। এত মৃত্যু ও আক্রান্তের পরও এসব এলাকার স্বাস্থ্যবিধি উপেক্ষিত। গাজীপুরে গণপরিবহন নিয়ন্ত্রণ করা গেলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সাধারণ মানুষের চলাচল। হেঁটে বা নানা কৌশলে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে সাধারণ মানুষ। লকডাউনের পঞ্চম দিনেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে কিছু কিছু গণপরিবহন চলাচল করছে। মহাসড়কে বেড়েছে ছোট যানবাহনও। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জেও গণপরিবহন বন্ধ, তবে মোটরসাইকেল ও অটোরিকশা চলছে। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না গণমানুষের চলাচল। নারায়ণগঞ্জেও চলছে যেন তেন লকডাউন। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই সাধারণ মানুষের মধ্যে। গণপরিবহন ও দোকানপাট বন্ধ থাকলেও ছোট যানবাহন চলছে। মুন্সিগঞ্জে লকডাউন ও স্বাস্থ্যবিধি কার্যকরে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন, দোকানপাট ও শপিং মল। চতুর্থ দিনের মতো কঠোর লকডাউন চলছে ঝিনাইদহে। চেকপোস্ট বসিয়ে যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়েছে 30 মোটরসাইকেল চালককে। শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে আমাদের পুলিশের চেকপোস্ট আছে, আমরা সেখানে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। সীমান্ত জেলা কুষ্টিয়ায় লকডাউন কার্যকর করতে শহরের প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানও চলছে। সাতক্ষীরায় চতুর্থ দফা লকডাউনের দ্বিতীয় দিনে বেড়েছে মানুষের চলাচল। নানা অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছেন তারা। নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। এই লকডাউনটাও যদি আমরা একটু কড়াকড়ি এবং সুন্দরভাবে করতে পারি তাহলে এই রেটটা আরেকটু কমে আসবে বলে আমরা আশা করি। তবে আমরা হাসপাতাল ভর্তির দিকে যদি দেখে থাকি তাহলে সেখানে কিন্তু রোগী এখনও কমে নাই, বরং উত্তরোত্তর রোগী বাড়ছে। টাঙ্গাইলের তিন পৌর এলাকায় চলছে লকডাউন। কঠোর বিধিনিষেধের মধ্যেও সড়কে মানুষ ও যানবাহন চলাচল করছে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে দিনাজপুর সদর ও ফুলবাড়িতে কঠোর লকডাউন চলছে। এর মধ্যেও স্বাস্থ্যবিধি না মেনে বিভিন্ন জায়গায় জটলা করছে মানুষ। শনাক্ত ও মৃত্যু বেশি হওয়ার পরও চুয়াডাঙ্গায় জনসচেতনতার চিত্র হতাশাজনক। ময়মনসিংহে সাত দিনের বিধিনিষেধ থাকলেও মানুষের চলাচল কমেনি। নগরী জুড়ে যানজট, দোকানপাট ও শপিং মল বন্ধ থাকলেও রিক্সা, ইজিবাইক ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল ছিল প্রায় স্বাভাবিক। এছাড়া লালমনিরহাট শহরেও চলছে কঠোর বিধিনিষেধ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। লকডাউনের খবরে উত্তাপ রাজধানীর বাজারগুলোতে। পণ্য পাওয়া যাবে কি যাবে না এ শঙ্কায় অনেকেই অতিরিক্ত কেনাকাটা করছেন। যদিও ব্যবসায়ীদের দাবি পর্যাপ্ত মজুত রয়েছে, দামও স্বাভাবিক, তবে অতিরিক্ত কেনাকাটার কারণে দামের ওপর প্রভাব পড়তে পারে। সোমবার থেকে নতুন লকডাউন, এই খবরে অনেকটাই আতঙ্কিত সাধারণ মানুষ। নিত্যপণ্যের বাজারে বেড়েছে ভিড়, অনেকেই কিনছেন প্রয়োজনের অতিরিক্ত। মাসের শেষ হয় কিছুটা বিপাকে চাকরিজীবীরা, তারপরও থেমে নেই কেনাকাটা। রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেল সাধারণ সময়ের চেয়ে বাড়তি ভিড়। সরকার লকডাউন ঘোষণা দেওয়ার পর থেকে একবারে লোকজন বাজারে একবারে ঝাঁপি পড়ছে। বাজার কেনাকাটা সব কিছুতেই একটা আমাদের একটা বিরূপ প্রভাব পড়তেছে আর কি। সবজি টবজির দামও বেশি, এবার তেলের দাম বেশি, চিনির দাম বেশি, সব কিছু দামই বেশি। শুনছি যে হঠাৎ করে এমন লকডাউন হবে, এই জন্য বেশি বেশি নিতেছে, কারণ পরবর্তীতে নাকি রাস্তাঘাটই নামা যাবে না। যদিও ব্যবসায়ীরা বলছেন চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে, মাংসের বাজারও স্বাভাবিক। কোরবানির ঈদকে সামনে রেখে মশলাও কোনো সংকট নেই, শিশু খাদ্য পাওয়া যাচ্ছে দোকানগুলোতে। তাহলে কেন একসাথে এত কেনাকাটা, প্রশ্ন ব্যবসায়ীদেরও। লকডাউন ঘোষণা হওয়ার পরেই আমাদের সাধারণ যারা ক্রেতা, বাসাবাড়ি যারা ক্রেতা, এরা করে কি সবাই আইসিয়া বেশি বেশি কেনার একটা চিন্তা ভাবনা করে। আসলে বেশি বেশি যখন সবাই কেনার চিন্তা ভাবনা করে তখন বাজারে ওই দামটা মানে বেড়ে যায়। আতঙ্কিত না হয় সদায় না কিনে, তাহলে আপনার কোনো পণ্য দাম বাড়বে না, পর্যাপ্ত পণ্য আছে বাজারে। আপনারা লকডাউনের কারণে আতঙ্কিত না হয়ে অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত পণ্য আমরা ক্রয় না করি। ব্যবসায়ীরা আশ্বস্ত করেন লকডাউনেও খোলা থাকবে নিত্য পণ্যের বাজার। লকডাউন ঘোষণার এই মুহূর্তে অতিরিক্ত পণ্য কিনে মজুদ না করার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা। অতিরিক্ত মজুদ করা হলে পণ্যের দাম বাড়বে, বাজারের নেতিবাচক প্রভাব পড়বে, এমন আশঙ্কার কথাই বলছেন ব্যবসায়ীরা। সিকান্দার রহমান, বাংলাভিশন, কারওয়ান বাজার, ঢাকা।
করোনা মহামারীর আগ্রাসী রূপ ঠেকাতে এবং নিজের সুরক্ষায় সচেতনতার সর্বোচ্চ নজির স্থাপনে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা সংক্রমণের ব্যাপকতায় সরকার দেশব্যাপী কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে বিএনপিকে দেশের ব্র্যান্ডেড অত্যাচারী ও জনগণের সম্পদ লুণ্ঠনকারী রাজনৈতিক দল বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। মহামারীর আগ্রাসী রূপ ঠেকাতে এবং নিজেদের সুরক্ষায় সচেতনতার সর্বোচ্চ নজির স্থাপন করতে হবে আমাদের। আমাদের কারো কারো স্বাস্থ্যবিধি না মেনে একগুঁয়েমি এবং অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে। বিএনপি নেতাদের উপস্থিতিতেই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে শাসালেন এক ছাত্রদল নেতা। বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহর সাথে বাকবিতণ্ডায় জড়ান তিনি। কারো হুমকি ধামকিতে ভয় পান না জানিয়ে ডাক্তার জাফরুল্লাহ বলেন, তার ন্যায্য কথা থামবে না। খালেদা জিয়ার মুক্তি চাইলে তারেক রহমানকে 2 বছর চুপচাপ বসে থাকার পরামর্শ দেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জাফরুল্লাহর বক্তব্য চলাকালে নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভায় হাজির হন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ওমর ফারুক কায়সার। এ সময় তারেক রহমানকে নিয়ে মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরীর দেয়া বক্তব্যের প্রতিবাদ করেন কায়সার। জবাব দেন ডাক্তার জাফরুল্লাহ, আমি বারে বারে বলেছি তারেক 2 বছর চুপচাপ বসে থাকো, পারো তো বিলেতে লেখাপড়াতে যুক্ত হয়ে যাও, সেখানে বহুভাবে লেখাপড়া করা যায়। না কিছু না, ওই জন্য গণতন্ত্রে তো আমার বলার অধিকার আছে। না না, আপনাদের নেতা দাদা কেউ না তো বটে, আপনাদের ভালোর জন্যই করতেছে, আপনাদের ভালোই বুঝেন না আপনারা। আমি আমারটা বুঝি, না না মোটে খজা না, আপনাদের নেতাকে বড় করতেছে, বড় করতে শুনেন আপনাদের। হ্যাঁ কোনো কিছু কেন দায়ী হবেন না, আপনারা দায়ী হবেন কেন? এ সময় তিনি বলেন, বিদেশি মদদেই জাতিকে দুর্বল করতে অনির্দিষ্টকাল ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, গণতান্ত্রিক অধিকার হরণের পর শিক্ষার অধিকারও হরণ করা হচ্ছে বলে অভিযোগ জাফরুল্লাহ চৌধুরীর। করোনার অজুহাতে তারা স্কুল কলেজ বন্ধ, জাতির মেরুদণ্ড যেখানে এই তো খুব পরিষ্কারভাবে দেখিয়েছেন মিলন যে কীভাবে জাতিকে ধ্বংস, এটাতে বিদেশি আবার মদদও থাকতে পারে। গোলটেবিল আলোচনায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ডক্টর আনম এহসানুল হক মিলন, দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সাফার জাতীয় স্মৃতিসৌধ এবং ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার দেয়। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন নয়া সেনাপ্রধান। এর আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানান সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতাও পালন করেন, পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। দিনের শুরুতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং স্মারক বইয়ে সই করেন। এ সময় তিনি বলেন, সেনাপ্রধান হিসেবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো অত্যন্ত সম্মান, গৌরব ও সৌভাগ্যের বিষয়। স্মৃতি বিজড়িত এই জাদুঘরে আসতে পেরে আমি আসলে নিজেকে সত্য সৌভাগ্যবান মনে করছি, কারণ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির মহানগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পারা এই সেনাপ্রধান হিসেবে এটাও আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে ডাকসু হিসেবে পরিচিত, এটি 1923-24 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয়। ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং সবশেষ স্বৈরাচারের বিপরীতে দাঁড়িয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সাহসী ভূমিকায় ছিল ডাকসু। পহেলা ডিসেম্বর কার্জন হলে অনুষ্ঠিত শিক্ষকদের একটি সভায় 1923-24 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনের সিদ্ধান্ত হয়। প্রথম দিকে উপাচার্যকে সভাপতি এবং 16 জন ছাত্র প্রতিনিধি থেকে 10 জন কর্মকর্তা নির্বাচনের ব্যবস্থা রাখা হয়। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং 71 স্বাধীন বাংলাদেশ নির্মাণের জন্য রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে সাহসী ভূমিকা রাখে ডাকসু। ভাষা, তার কৃষ্টি, তার সংস্কৃতি, তার অর্থনৈতিক অবস্থা সবটা নিয়ে আমাদের এই বাঙালির বেঁচে থাকার যে আকাঙ্ক্ষাটা সেটা কিন্তু তার মনোজগতে প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম আমরা ডাকসুর ভেতর দিয়ে। আমি বলবো ডাকসু নেতৃবৃন্দের সাহসী ও বলিষ্ঠ উদ্যোগে 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়, যার নেতৃত্বে ছিলেন আসম আব্দুর রব, কে এম ওবায়দুর রহমান, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, ফেরদৌস আহমেদ কোরেশি, মাহফুজা খানম, তোফায়েল আহমেদ, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখনের মতো জাতীয় নেতারা এক সময় ডাকসুর দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর ভিপি ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, এরপর মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, সুলতান মোহাম্মদ মনসুর, আমানুল্লাহ আমান দায়িত্ব পালন করেন। ডাকসু গৌরবান্বিত বা খুবই বেশি আলোকিত হয়েছে ওই সময়টাতে, তো কিন্তু সেই আন্দোলন একটা রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে বড় সাফল্য অর্জন করেছে। স্বৈরাচার বিরোধী আন্দোলন ও পরবর্তীতে স্বৈরাচার পতনে ডাকসুর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনে ডাকসুর এই বীরত্ব গাথা আজও মনে করেন সে সময়কার ছাত্রনেতারা। 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছিল এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল ছাত্র সমাজ, সর্বদলীয় ছাত্র ঐক্য ডাকসু তাদের নেতৃত্বে, এবং সেখানে জাতীয় নেতৃত্বের যে ভূমিকা ছিল দেশটির বেগম খালেদাদের একটি আপোষের নেতৃত্বের কারণে এবং তার দিক নির্দেশনাই সফল হয়েছে। রাজনৈতিক নানা মারপ্যাচে 1990 পরবর্তী সরকারগুলো ডাকসু নির্বাচন অনুষ্ঠানে অনীহা ছিল। 2012 সালের 11 মার্চ বিশ্ববিদ্যালয়ের 25 জন শিক্ষার্থী ডাকসু নির্বাচনের দাবিতে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। পরে 2018 সালের 17 জানুয়ারি উচ্চ আদালত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডাকসু নির্বাচনের নির্দেশ দেয়। 2019 সালের 11 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন হয়। এই নির্বাচনে 25টি পদের 23টিতে জয় পায় ছাত্রলীগ। সরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে ভিপি পদে নুরুল হক নূর এবং সমাজ সেবা পদে আখতার হোসেন নির্বাচিত হন। ডাকসু শিক্ষার্থীদের একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, সুতরাং এইটাকে যদি কার্যকর করতে হয় সেক্ষেত্রে প্রথমত যেটা আমি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে একটা সদিচ্ছার দরকার। 2020 সালের 22 জুন বর্তমান ছাত্র সংসদের মেয়াদ শেষ হলেও পরবর্তী কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবারও যেন ডাকসু নিয়ে দীর্ঘ অচল অবস্থা তৈরি না হয় সে দাবি সাধারণ শিক্ষার্থীদের। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। নিত্য নতুন নানা মাদকের ছোবল বাড়ছেই। এক দশকে 600-এর বেশি মাদক কারবারি বন্দুকযুদ্ধে নিহত হলেও থামেনি এর ভয়াবহতা। এমন পরিস্থিতিতে পালন হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। মাদক নিয়ন্ত্রণ করা না গেলে খুন খারাপি সহ ঘৃণ্য অপরাধ বাড়তেই থাকবে বলে মত বিশেষজ্ঞদের। রিপোর্ট এস এম ফয়েজের। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে মাদকের ব্যবহার। নীরব এই ঘাতকের নেশায় কতজন আক্রান্ত তার সঠিক হিসাব নেই কারো কাছেই। পরিসংখ্যান বলছে গত 12 বছরে মামলা হয়েছে 8,08,930, আসামি 10 লাখের বেশি। একযুগে ইয়াবা জব্দ হয়েছে প্রায় 24 কোটি পিস। এছাড়া জব্দ হচ্ছে বিপুল পরিমাণ মদ, গাঁজা, ফেন্সিডিল ও হেরোইন। এই তালিকায় সম্প্রতি যোগ হয়েছে এলএসডি, খাটপাতা, আইস,
ব্রাউনের মতো নিত্য নতুন মাদক। ঘৃণ্য এ কাজে জড়িত 600 জন বন্দুক যুদ্ধে নিহত হলেও কমছে না মাদকের রমরমা বাণিজ্য। হাজার হাজার ইয়াবা আমরা ধরছি, আমরা ফেন্সিডিল এখন খুব কম আসে, ফেন্সিডিলও ধরছি। আপনি জানেন আমরা নতুন তিন চারটা মাদক এদেশে বিদেশ থেকে ইউরোপ কেন্দ্রিক আমেরিকান কেন্দ্রিক যে মাদকগুলো সেগুলো আমরা ধরছি, কিন্তু ধরাটা কিন্তু কোনো সলিউশন না, পারমানেন্ট সলিউশন না, নিয়ন্ত্রণের একটা পথ না। যতক্ষণ না পর্যন্ত আমরা ডিমান্ডকে রিডিউস করতে না পারব, ততক্ষণ পর্যন্ত এক সাপ্লাইয়ের পথ বন্ধ হওয়ার সাথে সাথে আরও 10টা সাপ্লাইয়ের পথ তৈরি হয়ে যাবে। রাজধানীর অলিগলিতে ছড়িয়ে পড়ছে মাদকের ভয়াবহতা, মিলছে হাত বাড়ালেই। ইয়াবাটা যদি আমি না খাই স্যার, আমার শরীর সঙ্গে অচল হয়ে যায়। এটা হিরোর মতন, ডাগের নেশার মতন। অনেকে অনেক চিন্তাই করে অন্য খায় স্যার, চুরি করে অন্য খায়, কেউ ডাকাতি করে খায়, অন্য কেউ বাপের পয়সা দিয়ে খায়। ইয়াবা খাওয়ার কোনো তৃপ্তি নেই। আপনি 100 পিস দিলে 100 পিস বোয়ার মধ্যে খাই লাইতে পারেন। ধোলাইপুর আছে, টিকাটুলি আছে, যাত্রাবাড়ি আছে, দয়াগঞ্জ আছে, তারপরে আপনার এদিকে শনিয়াখাল আছে, এবং ভ্রাম্যমান অনেক পার্সন আছে যারা এগুলো এখন বিক্রি করে। মাদকের এই করাল ক্রাশ কবে থামবে, কবে টনক নড়বে রাষ্ট্র আর সমাজের? শত অভিযানেও কেন বন্ধ হচ্ছে না মাদকের ব্যবহার? বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এর প্রতি আকর্ষণ আছে এবং তারা নিজেদেরকে উজাড় করে দিয়ে এই সর্বনাশা মাদক গ্রহণ করতে যাচ্ছেন। সেই জন্যই আমরা বলি অভিভাবক, সচেতন শ্রেণী, পিয়ার গ্রুপ, সহকর্মীদের উচিত এদেরকে এগুলি সম্পর্কে নিবৃত্ত করা, তাদেরকে নিরুৎসাহিত করা, তাদেরকে বয়কট করা অথবা তাদেরকে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া। বিশেষজ্ঞরা বলছেন সর্বনাশা মাদকের ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ দরকার। নারকোটিক্স ডিপার্টমেন্ট আছে, তারা নিশ্চয়ই জানেন কোন কোন জায়গা থেকে মাদক আসছে, তো এটা যদি আশাটাকে বন্ধ করতে হয় তাদের সেইভাবে প্রোটেকশন নিতে হবে। বিজিবি ওইখান থেকে যে ক্রস করছে, পার হচ্ছে, এটা তো ইচ্ছা করলেই সেটা কন্ট্রোল করা যায়, কিন্তু তাদেরকে কিছু পয়সা দেওয়া হয় এবং তারা এইটাকে বিনিময়ে ছেড়ে দেয়। যদিও শুনতে খুব খারাপ শোনায়, কিন্তু এটাই আসলে ফ্যাক্ট। মাদক যারা ব্যবসা করে বা মাফিয়া চক্র বা গডফাদার, তারা কখনো আইনের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া যাচ্ছে না, আইনের আওতায় আনা যাচ্ছে না। এর কারণ হচ্ছে এগুলা যখনই কোর্টে ওঠে তখন তাদের সাক্ষী পাওয়া যায় না। ভয়াবহতা রুখতে মাদকের চোরাচালান বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন যত সমস্যাই হোক স্বাস্থ্য আর কৃষি খাতের বাজেট বরাদ্দ কাটছাট হবে না, আর সামাজিক সুরক্ষা খাতে দেয়া বরাদ্দে যেন কোনো অনিয়ম না হয় সেজন্য সরকার সচেষ্ট আছে। এদিকে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা আরও বাড়াতে 10 দফা সুপারিশ করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় প্রস্তাবিত বাজেট নিয়ে শনিবার ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় সরকারি দল হিসেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বিরোধী দল ছিল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই বিতর্কে উঠে আসে প্রস্তাবিত বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কি রাখা হয়েছে আর কি রাখা যেত। 2,65,000 দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান ও নগদ সহায়তা প্রদানে সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রস্তাবিত বাজেটে থাকা দরকার ছিল। প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা বৃদ্ধি করতে 10 দফা সুপারিশ করছি। প্রথম সুপারিশ হচ্ছে সামাজিক সুরক্ষা খাতে নগদ ভাতাভোগী হত দরিদ্রদের বরাদ্দ করে 1,500 টাকা পর্যন্ত করা যায় কিনা। প্রস্তাবিত বাজেটে 1,22,81,000 জনগোষ্ঠীর নগদ ভাতা প্রদানের কথা বলা হয়েছে, যা বাড়িয়ে 2 কোটিতে করা যায় কিনা। জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ভাতা সামাজিক সুরক্ষা খাত থেকে সরিয়ে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা নামে ভিন্নভাবে তাদেরকে দেখার জন্য আমি অনুরোধ করছি। বিতর্কের প্রধান অতিথি কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন এত বড় বাজেট দেওয়া হয়েছে দেশের সব শ্রেণী মানুষের কথাই চিন্তা করে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, কোনো মন্ত্রণালয়ের সমস্ত বাজেট কেটে দিয়ে প্রথম মানুষের জীবন ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে, ভ্যাকসিনের জন্য কোনো টাকার অভাব না হয়। তবে বাজেটে কত রাখছি রাখি নাই এটা কোনো পয়েন্টই না। যে সামাজিক সুরক্ষায় আমাদের অনেক কর্মসূচি রয়েছে, 65টিরও বেশি কর্মসূচি আছে। এখন যদি বলেন যে সেখানে ওই যে আবার বেনিফিশিয়ারি বা উপকারভোগী সিলেকশনের দুর্নীতি আছে, কিছুটা হয়তো আছে,
তবে আমাদের দায়িত্ব হলো যাতে আমরা দুর্নীতি কমিয়ে নিয়ে আসতে পারি, স্বচ্ছতা এবং যারাই দুর্নীতির সাথে জড়িত সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতা সবাইকে জবাবদিহি আনতে হবে। ছায়া সংসদ বিতর্কে বিরোধী দল হিসেবে অংশ নেয়া প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বিজয়ী হয়। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন 1557 জন সাংবাদিক। এক যুক্ত বিবৃতিতে এই আহ্বান জানান তারা। বেগম খালেদা জিয়াকে আদালতের মাধ্যমে স্থায়ী জামিন দিয়ে জেল থেকে মুক্তি দেওয়ারও দাবি জানান বিশিষ্ট সাংবাদিকরা। বেগম জিয়ার শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তাকে নিয়ে রাজনীতি করা বাঞ্ছনীয় নয় বলেও এতে বলা হয়েছে। সাংবাদিকরা বিবৃতিতে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বয়স 76 বছর। এই বয়সেও জেলে থাকায় তিনি নানা রোগে আক্রান্ত হয়েছেন। তারা বলেন, দেশের একজন শীর্ষ রাজনীতিক, একজন সাবেক প্রধানমন্ত্রী ও বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং নারী হিসেবে সুচিকিৎসা পাওয়া তার মৌলিক মানবাধিকার। বিবৃতিতে সই করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজুদ্দিন আহমেদ, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মুহিউদ্দিন, বাসসের সাবেক প্রধান সম্পাদক আমানুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, দিনকাল সম্পাদক ডক্টর রেজাউন সিদ্দিকী সহ বিশিষ্ট সাংবাদিকরা। ব্যাটারি চালিত রিক্সা ভ্যান বন্ধের আগে শ্রমিকদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অটোরিক্সা ভ্যান শ্রমিকদের বাঁচার স্বার্থে আপাতত এগুলো চলাচলের অনুমতি দেওয়ার দাবিও জানান তিনি। জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দলের উদ্যোগে মানববন্ধন হয়। এই কর্মসূচিতে অটোরিক্সা ভ্যান নিয়ে পঙ্গু শ্রমিকরাও অংশ নেন। প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, এটি গোষ্ঠীবান্ধব বাজেট, আওয়ামী লীগের ব্যবসায়ীদের সুবিধার জন্য যা যা করা দরকার সবই করা হচ্ছে। সাধারণ ব্যবসায়ীরা ধীরে ধীরে আরও অসহায় হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন বিরোধী নেতারা। সরকার ঘোষিত লকডাউন নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেতারা বলেন, এই লকডাউন কোনো কাজেই লাগছে না। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দুর্নীতি বান্ধব সরকার, শ্রমিক বিরোধী সরকার, এদের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয়। এবার আরো কয়েকটি অনুষ্ঠানের খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। জাতীয় বিশ্ববিদ্যালয়কে জবাবদিহিতার আওতায় আনার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এই আশ্বাস দেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাইকে জবাবদিহিতার ভিত্তিতে কাজ করতে হবে বলে জানান তিনি। জানান, বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি প্রতিরোধে একটি সেল গঠন করা হয়েছে। আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে সদরঘাটে চালু হয়েছে পূবালী ব্যাংক লিমিটেডের ATM বুথ। এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। সম্মানিত অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO শফিউল আলম খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও COO মোহাম্মদ আলী। এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ নুরুল আলম, ব্যাংকের ঢাকা দক্ষিণের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক AS সিরাজ হক চৌধুরী সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর হাজারীবাগে শেরেবাংলা পথকুল স্কুলে হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ঢাকা মহানগরের উদ্যোগে করোনা প্রতিরোধে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে সহায়তা, স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম ও খাবার বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার ইসরাত জাহান ও শেরেবাংলা পথকুল স্কুলের সভাপতি RK রিপন সহ স্কুলের শিক্ষকরা। রাজধানীর বেইলি রোডে শনিবার গাইড হাউস জাতীয় কার্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এতে ভার্চুয়ালি যোগ দেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন NDC। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মুরাদ হোসেন মোল্লা। গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগমের সভাপতিত্বে এতে যোগ দেন ডেপুটি জাতীয় কমিশনার প্রফেসর ডক্টর ইয়াসমিন আহমেদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব BRB কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কঠোর লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ার হিড়িক, আসছেন অনেকেই, ফেরি সহ পথে পথে ভোগান্তি, বাড়তি কেনাকাটার ধুম। বাধ্য হয়ে লকডাউন, টিকায় ঘাটতি জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরো 77 মৃত্যু, 59 জেলায় হাই রিস্ক। বিএনপি এবং তারেক রহমানের সমালোচনা করায় ছাত্রদল নেতার তোপের মুখে ডাক্তার জাফরুল্লাহ, পরোয়া না করার ঘোষণা।
জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা, বললেন জাতির পিতাকে সম্মান জানানো সৌভাগ্যের। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত একটায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews.24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।